অসমত সারদা কোম্পানির কেলেঙ্কারি সমূহ তথা তাত কাম করা কর্মচারী সকলের সমস্যা সমূহ সমাধানের বাবে এখন কমিশন গঠন করবল দাবি জানাইছে সারদা সম্মিলিত ক্ষেত্রকর্মী সুরক্ষা সমিতিয়ে। লগতে অসমত থাকা সারদা কোম্পানির সম্পত্তি সমূহ সরকারে বাজেপ্রাপ্ত করে ক্ষতিগ্রস্ত লোকসকলক ক্ষতিপূরণ দিবল দাবি জানায় সমিতিয়ে। গুৱাহাটীৰ দীঘলীপুখুৰী পাৰত তিনি ঘণ্টীয়া ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰে। সারদার সমস্যাসমূহ সমাধান নকৰিলে আগন্তক নির্বাচন বর্জন করব বলে সকিয়াই দি উষারানী কলিতাই কয়। আমার বিহুর কথা তো আমি ভাবা দূরৰে কথা, কিন্তু আমি গগৈ মহোদয়ক এটোৱে জনাও যে তেওঁলোকে এই লোকসভা ইলেকশনত তেওঁলোকে প্রচার করে ফুৰেছে যে তেওঁলোকে দুখীয়া রাইজর মানে দুখত দুখী, গতিকে যদি দুখীয়া রাইজর দুখতেই দুখী আৰু তেওঁলোকে ভবিষ্যতে যদি আমাক আজি সহায় নকৰে, আমি কিমান মানে দুখত ভুগি আছো, তেওঁলোকে যদি আমাক সহায় নকৰে আৰু ভবিষ্যতৰ কথা নাভাবে, তেনেহলে তেওঁলোকে এই বাহিৰা কোম্পানীবিলাকক আমাৰ অসমত তেওঁলোকে কিয় চলাব দিছিল? আজি যদি তেওঁলোকে আমাৰ সহায় নকৰে, যদি তেনেকুৱা আমাৰ নিথৰুৱা কিছুমান একেবাৰে দুখীয়া মানুহক আমি কিবা এটা আশাত আমি কিবা এটা কৰি আছিলোঁ তেওঁলোকৰ হেৰিতে, এতিয়া যদি এই কোম্পানীবিলাকক তেওঁলোকে চলাব দিব নালাগিছিল আজি আমাক সহায় নকৰে, যদি আজি এতিয়াও আমাক যদি তেওঁলোকে সহায় নকৰে তেতিয়া আগন্তুক ইলেকশ্যনত আমি হয়তো হাত সাৱতি বহি থাকিম। আনহাতে চৰকাৰে দুখীসকলক ধৰি শাস্তি দিব লাগে, কিন্তু এই ক্ষেত্ৰত অসম চৰকাৰে যথোপযুক্ত ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই বুলি অভিযোগ কৰি সুখময় অধিকাৰীয়ে কয়। আমি বহুতবাৰ ধৰণা কৰিলোঁ, মুখ্য ডিচি ছাৰৰ মানে গুৱাহাটী ডিচি ছাৰৰ থ্ৰুদি আমি মুখ্যমন্ত্ৰীলৈ মেমৰাণ্ডাম পত্ৰ দিলোঁ, লগতে আমি বহুতবাৰ মিটিং কৰিলোঁ, কিন্তু ইয়াৰ প্ৰতি আজি কোনো আমাৰ অসম যিখন আমাৰ শাসকীয় চৰকাৰে আমাৰ কোনো ব্যৱস্থা লোৱা নাই, যিহেতু তেওঁলোকে আমাৰ কোনো ব্যৱস্থা নল'লে সেইকাৰণে আমি আজি ইয়াত এখন আজি ধাৰণাত বহিছোঁ আৰু এইটোৱেই আমাৰ সেই সিদ্ধান্ত। যদি আমাৰ টকা দিয়ার কারণে কোনো ব্যবস্থা নলয় বা সরকারে যাক ব্যক্তি অলরেডি আপনার মিডিয়ার থ্রুদি অলরেডি বহুত রাইজে জানি গেছে কোন কোন আমলা ব্যক্তি যারদার টকা আত্মসাত করে বহি আছে, সেই সকল ব্যক্তিক যদি সেই সকল ব্যক্তি সকল যদি আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া শাসকীয় সরকারে যদি কোনো ব্যবস্থা নলয় তেতিয়াহলে আমি আগন্তুক নির্বাচনত এনেকুৱা এটা কঠোর সিদ্ধান্ত লম, যেটো সিদ্ধান্তই শাসকীয় সরকারক মানে হেরাবর কারণে তেওঁলোকে বাধ্য হব। আর আমার আজি আমি ইয়াত যে বহিছো আমার টোটেলি সারদা কোম্পানির যেটা আমার কর্মকর্তা আছিল 41,000 কর্মীকর্তা আছে, এতিয়া আমি গাঁয়ে গাঁয়ে গৈ এই সরকারের বিরুদ্ধে আমি তেওঁলোকৰ লগত বহি আলোচনা করিম আর এই সারদা কোম্পানির টাকা ঘুরাই দিয়ার ব্যবস্থা যে লওয়া নাই তাই কারণে আমি এই ভোটত আমি বিহিত ব্যবস্থা লম যে হাওকে সরকারক যাতে কেনেকে ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসৰ সৈতে অমৰদীপ গগৈ, চেণ্টিনেল নিউজ, গুৱাহাটী।